মাদুর দাকে মারার জন্য বলছে, রবীন্দ্র কি করছে? জুনিয়র প্লেয়ার দেখায় এক শট, সেভ, এবং হেরে গেল বলেছিলাম। এবং শেষ হাসি, শেষে বিজয়ের শিরোপা, পরবর্তীতে ফাইনাল খেলার ছাড়পত্র অর্জন করলো। খেলাটা এক এক গোলে ড্র হয়। এদিকে রবীন্দ্র, মাধবদা, নব, বাপ্পা, হাসাদা রয়েছে, কে উল্লাস, প্রীতমদা, নদিয়া এবং ঝাড়গ্রাম, পুটু, বুটু, গোলরক্ষক, কে শট নিতে আসবে এখানে দেখা যাক। সেভ, বুটু, রায় দেখি, গোলরক্ষক, নব, নব, কুলতলি, শটে নব, সেভ, নব কিন্তু দুটিকে সমানভাবে মারতে পারে, শুট, দেখা যাক, কুলতলি, এখন রাত্রি প্রায় 2:30 বাজে, সেমিফাইনাল টাইব্রেকার শুট আউট হচ্ছে, নব শটে, বুটু, নব, ও দারুণ গোল, নব, গোল। এদিকে এখন শটে গামলাদা শট মারতে আসছে, অভিজ্ঞ গোলরক্ষক রবীন্দ্র প্রায় মাঠে সেভ দিয়ে থাকে, রবীন্দ্র অভিজ্ঞ গোলরক্ষক দেখা যাক, ও গামলাদা দারুণ মারলো, এদিকে কেস শট নিতে যাবে দেখা যাক, দেখা করুন সুখেন্দু মন্ডল, পুটু গোলরক্ষক, আপনি টেন দিয়েছে, এখন সেই একটি খুব দারুণ প্লেয়ার শট মারতে যাচ্ছে, বাপ্পা পুরো ম্যাচে কিন্তু খুব সুন্দর খেলেছে, দেখা যাক বাপ্পা শটে, হাপু, আপনারা যাকে হাপু বলেছিলেন, বাপ্পা এখন শটে, দেখা যাক বাপ্পা কি করে, পুরো ম্যাচে কিন্তু দারুণ খেলেছে বাপ্পা, যেটাকে একাই 100 বলে, দেখা যাক, বুটু, ও সেভ দিয়েও গোলের মধ্যে ঢুকে গেল, এখন রবীন্দ্র কি শট মারতে আসবে দেখা যাক, শট মারতে আসছে, 8 নম্বর যাচ্ছে এই প্লেয়ার শট মারতে এসছে, বিট্টু দা, সেভ, কুলতলি, শুট, রায় দেখি, ও নেট ছিঁড়ে দিল শট মেরে, গোল, এখন শট মারতে যাচ্ছে দেবনাথ দা, গোলে বুটু, দেবনাথ দাস দেখা যাক কি হয়, ও গোল, দেবনাথ দাস, রবীন্দ্র এদিকে কে শট মারতে আসবে দেখা যাক, রায় দেখি, 9 নম্বর যাচ্ছে এই প্লেয়ার শুট করতে এসে, রবীন্দ্র গোলে, অভিজ্ঞ গোলরক্ষক, 9 নম্বর যাচ্ছে এই প্লেয়ার শুট করতে এসে, অভিজ্ঞ গোলরক্ষক রবীন্দ্র দেখা যাক কি হয়, সেভ দিলে জিতে যাবে রবীন্দ্র,
লেডিস দুটো টিম ঝাড়গ্রাম এবং শিলিগুড়ি এই নদিয়া দুজন ফাইনালে উঠেছে। এখন রবীন্দ্র নিজেই শট মারবে ফুটো। মাধব দাকে মারার জন্য বলছে। দেখা যাক রবীন্দ্র ও উল্টো দিকে মেরে দিচ্ছি রে। একটা গোলকিপারকে কজন মিলে বুদ্ধি এলো, কজন মিলে বুদ্ধি দিবি ভাই, বুদ্ধি ফেল করে যাবে তো। এখন উল্লাস সরে জুনিয়র প্লেয়ার, জুনিয়র প্লেয়ার বাড়ে সিনিয়র প্লেয়ার, দেখা যাক কে যেতে উল্লাস। উল্লাসের কিন্তু বেশি বয়স নয়, ও উনিশ পুলিশ হবে হয়তো। রবীন্দ্র কিন্তু অভিজ্ঞতার ভাণ্ডার রয়েছে, প্রচুর ম্যাচ খেলেছে রবীন্দ্র। দেখা যাক জুনিয়র ছেলে যদি রবীন্দ্রকে গোল করতে পারে তো খুব ভালো। দেখা যাক উল্লাস সরে রবীন্দ্র সেভ করে দিতে যাবে উল্লাস সরে। উল্লাস আমি লাস্টবারে কিন্তু উল্লাসকে ছয় মারতে দেখেছিলাম। দেখা যাক যদি গোল করে তো খুব ভালো। খুব কনফিউজ করে, দেখা যাক উল্লাস অনেক কাছ থেকে ড্রাইভ এসেছে, শট হচ্ছে। ও গোলরক্ষক চেঞ্জ হচ্ছে, এবারে কে শট মারতে যাবে দেখা যাক। কনফিউজে পড়ে গেছে সবাই, হাসাতে মারতে যাবে শুট করতে যাচ্ছে। গোলকিপার একটু কনফিউজ করার চেষ্টা করছে, দেখা যাক কি হয়। ও নেট ছিল, দশ নম্বর যাচ্ছে এই প্লেয়ার শট করতেছে। উল্টো দিকে আবার মাধব দা বর্ষিয়ান প্লেয়ার, অনেকদিন ফুটবল খেলছে, দেখা যাক অভিজ্ঞতার ভাণ্ডার রয়েছে। মাধব মাধব
কামলাদা শহীদদা কিছু বলতে যাচ্ছে। মাধবদা কি করে, গোল হবে না সেভাবে। ও মাধবদা দারুণ গোল করে দিল। এবার নব গোলে দাঁড়াবে জুনিয়র প্লেয়ার, শট মারতে আসছে সুরজিৎ, জুনিয়র প্লেয়ার শট। ঠিক বলেছে, এনার্জি নেই খেলা। লাস্ট শট, দেখা যাক দেখা যাক। সুরজিৎ ভার্সে রবীন্দ্র, রবীন্দ্র কি করছে, জুনিয়র প্লেয়ার, দেখা যাক শট। এবং হেরে গেল বলেছিলাম, এবং শেষ হাসি, শেষে বিজয়ের শিরোপা। পরবর্তীতে ফাইনাল খেলার ছাড়পত্র অর্জন করলো।